বিস্মিল্লা অনেক মুশারাম রহমদুল্লাহ বরকাত আমাদের সম্মানিত বশির ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে কিছুদিন পরে আমাদের দেশের পহিলা বৈশাখ আসছে তার শরীয়তের বিধান কি সম্মানিত ভাই পহিলা বৈশাখ মূলত বাংলা নববর্ষের প্রথম মাস এর প্রথম তারিখ এবং এটা প্রথম দিকে হিজরিশনের সাথে মিল রেখে ভারতবর্ষে চালু করা হয়েছিল কিন্তু পরবর্তী পর্যায়ে এটা হিন্দু আনি সংস্কৃতি যুক্ত হয়ে যায় এবং বর্তমান সময়ে এটাকে যেভাবে পালন করা হয় অশ্লীলতা বিহাপনার সহিত সেগুলো কোনো মুসলিমের চরিত্র হতে পারে না এখানে নারী পুরুষ মিলেমিশে একাকার হয়ে যায় নারীরা বিভিন্ন রূপে বেহায় অবস্থায় সেজে রমনার রান্নার বটমলিশ জমায়েত হয় পান্তা ইলিশ খায় যার অনেক মূল্য কিন্তু অসংখ্য মানুষেরা বা গরিবেরা তারা না খেয়ে মারা যায় অথবা অনাহারে অর্ধাহারে কাটাচ্ছে তো এটা বর্ষবরণের কোনো নিয়ম হতে পারে না এটাকে সর্বোচ্চ হিন হিন্দুয়ানি প্রথা বলা যেতে পারে এবং মাঝে মাঝে যতটুকু পড়েছি তাতে জানা যায় যে এটা মূলত হিন্দুরাই তাদের একটা পুজো হিসাবে পালন করে থাকে তাই মুসলিমরা এতে শরীর হতে পারে না মুসলিম অবশ্যই একজন বাংলাদেশি বা বাংলাভাষী হিসেবে বাংলা নববর্ষকে সম্মান শ্রদ্ধা করবে এ ভাষার বা এই সালের অবমাননা সে করবে না কিন্তু আশ্চর্যজনক হলো সত্য যে বাংলা খালি আমরা ওই পয়লা বৈশাখী পালন করে থাকি পরবর্তীতে সালটা কোন সাল চলছে মাসটা কোন মাস চলছে সেটাও আমরা কোনো খোঁজখবর রাখি না যে ভাষার জন্য বাংলা বাং বাংলাদেশিরা বা বাংলাভাষীরা প্রাণ দিল সেই ভাষার যে মূল দিবসটা ভাষা দিবস সেটাও একুশে ফেব্রুয়ারিতেই পালন করা হচ্ছে একটা জগা খিচুড়ি মার্কা জীবন যেন আমরা অতিবাহিত করছি তো এগুলো আসলে ইসলামের কোনো সংস্কৃতি নয় এখানে অশ্লীলতা তার বেহায় সব কিছুই হয়ে থাকে এবং অপচয় এবং মানুষকে কষ্ট দেওয়া যখন সবাই এই দিনে ঘাটে পার্কে ইত্যাদিতে বেরিয়ে আসে তখন দেখা যায় অসংখ্য মানুষ যারা জরুরি প্রয়োজনীয় জীব যাচ্ছেন তাদেরও অনেক কষ্ট হয়ে যায় ফলে মুসলিম পহিলা বৈশাখ এভাবে পালন করতে পারে না আর প্রথম দিকে পহিলা বৈশাখ তারা অনেক সময় এটাকে ওই যে হালখাতা করা হয় যেটা দোকানপাটের অনেক সময় বাকি বকেয়া থাকে হ্যাঁ সে সবাইকে দাওয়া দিত কাট দিত এবং সেই তারিখে সবাই হাজির হয়ে ওই দোকানে হয়তো কিছু খাওয়া দাওয়া করা এবং তাদের বকেয়া বিলটা তারা দিয়ে যেত তো এভাবে তারা আগের বাকিগুলোর থেকে ফ্রেশ হয়ে যেত এগুলো একটা স্বাভাবিক পর্যায়ে ছিল কিন্তু এখন যেভাবে এটাকে পালন করছে সেটা আর ইসলামী কোনো অনুষ্ঠান নেই বা আদৌ এটা ছিল না আর হিন্দুদের যে অপসংস্কৃতি এখানে ঝুঁকে গেছে বিভিন্ন মূর্তি ফুর্তি ইত্যাদি ধরনের যেই প্লাটুন প্লাকার্ড তৈরি করা এগুলোর মাধ্যমে এটা হিন্দুদেরই একটা অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে তাই সত্যিকারের মুসলিম এগুলো থেকে দূরে থাকবে আল্লাহর জন্য আমাদের সবাইকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত